What's up guys, I'm Rahman Farooq and you are watching Tutorial TV. So today I'm here with the budget king of 2017, the one and only Xiaomi Redmi 4X. আমার মতে বর্তমান বাজারে স্মার্টফোনগুলোর মধ্যে 10 থেকে 12000 প্রাইসে যে সব স্মার্টফোন রয়েছে তার মধ্যে Xiaomi Redmi 4X is one of the best. এর বডি কমপ্লিটলি মেটাল দিয়ে তৈরি এবং হাতেও খুব সলিড ফিল হয়। এর ডান পাশে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। এবং এর বাম পাশে সিম ও এসডি কার্ড স্লট লক্ষ্য করা যায়। এর একেবারে নিচের সাইডে রয়েছে দুইটি স্পিকার গ্রিল, একটি দিয়ে সাউন্ড বের হয় এবং অপরটি সেকেন্ডারি মাইক্রোফোন হিসেবে ব্যবহৃত হয়। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 435 এবং এটি একটি 1.4 গিগাহার্জ অক্টাকোর প্রসেসর। এর ব্যাক সাইডে 13 মেগাপিক্সেলের f2.0 অ্যাপারচার একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা যার অ্যাপারচার f2.2। এই ডিসপ্লেতে 5 ইঞ্চি IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং যার রেজুলেশন হলো 720x1280p। এই ফোনটির অ্যান্ড্রয়েড ভার্সন হলো 6.0.1 মার্শমেলো। গিগবেঞ্চ 4 দ্বারা পরীক্ষিত বেঞ্চমার্ক টেস্টের মধ্যে এটি সিঙ্গেল কোরে 653 এবং ডুয়েল কোরে 1664 স্কোর করেছে। এর সাথে থাকা ফাস্ট চার্জারটিও দেখতে সিম্পলি ওয়াও। এর মধ্যে ব্যবহৃত হয়েছে MIUI 8.5.2 স্টেবল এবং শীঘ্রই আপডেট চলে আসবে। শাওমির এই স্টক UIটি মোটেও খারাপ নয়, এটি ব্যবহারে খুবই সুবিধাজনক এবং ইজি এবং খুবই কমফোর্টেবল। যেই জিনিসটির জন্য শাওমি আমার কাছে ফেভারিট হয়ে উঠেছে সেটি হলো এর সেন্সর। এর মধ্যে আপনারা বিভিন্ন ধরনের সেন্সর পাবেন, জাইরোস্কোপ, প্যারামিটার সহ আরও অনেক সেন্সর এর মধ্যে ইনক্লুডেড রয়েছে। এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি আমার কাছে কিছুটা স্লো মনে হয়েছে, বাট ডে টু ডে ইউজে তেমন কোনো প্রবলেম লক্ষ্য করা যাবে না। এর ক্যামেরা UIটিও খুব সিম্পল। এর মধ্যে আপনারা এক্সপোজার কন্ট্রোল করতে পারছেন, এর সাথে ম্যানুয়াল মোড, HDR, টাইমার, অডিও, ডুয়াল শিফট, এছাড়া অনেক। এর সাথে আপনারা বোনাস হিসেবে পাচ্ছেন এক গাদা ইফেক্ট। এর ফ্রন্ট ক্যামেরার পারফরমেন্সও ছিল দেখার মতো। এর মধ্যে আপনারা এক্সপোজার কন্ট্রোল করতে পারবেন, ওয়ান টাচ সেলফি এবং অন স্ক্রিনে সেলফি তোলার অপশন রয়েছে। এর মধ্যে আপনারা পাচ্ছেন ফেস ডিটেকশন এবং এজ। এর মধ্যে দুটি মোড রয়েছে, টাইমার এবং অডিও। এছাড়া এখানে আপনারা পাচ্ছেন বিভিন্ন ধরনের ইফেক্ট এবং ফিল্টার। লো লাইটে এর পারফরমেন্স অতটা ভালো ছিল না, দেখে কষ্ট পেলাম। এর মধ্যে আপনারা রাতে অনেক নয়েজ লক্ষ্য করতে পারবেন। আপনাদের দেখার জন্য কিছু ক্যামেরা স্যাম্পল দেওয়া হলো। সো গাইস, রিভিউটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং খারাপ লাগলেও কমেন্ট সেকশনে জানাবে। এবং যদি আপনারা ভিডিও শেষ পর্যন্ত জীবিত থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে জানাবেন।